এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। মাদাই চাঁদে একটা। আরে আকাশবাবু, কি খবর? কলকাতা থেকে নাকি? আচ্ছা, কেমন আছেন? এই চলে যাচ্ছে। আপনার খবর কি? ভালো। বাড়ির সব? হ্যাঁ, মোটামুটি আছে। ওং জবাকুম শঙ্কাশক কাশ্যপেয় মহাদুতিম ধন্তারিং সর্বপাপগণ প্রণতস্মি দিবাকরম। হাই হাই, ভেতরে আয়। ঘরে আছিস? হ্যাঁ। আরে বাবা, আবার বুজরুকি সাজা হচ্ছে? কি করব বল, বাঁচতে তো হবে। এই শালা, ব্যাদের বাচ্চা ব্যাদ, তাই আবার চোর ডাকাতের বংশধর। দেখ, মুনি ঋষি সাজা হচ্ছে, শালা ঠেঙানি। দেখ সাধু, তুই বলিস ঠেঙানি, তোর বাবু বলে পাখি মারা আসাম। হ্যাঁ, আর দূর গায়ের লোকেরা বলে বাল্মীকি। আমি যে কি, আমি নিজেই জানি না। তুমি হচ্ছ একটা গাছ আর আমি। হ্যাঁ, মুরগি আছে? আছে আছে। সাধুচরণ, ওই ভদ্রলোক ওরকম করছিলেন কেন? ওই তো ওনার ব্যারাম, নদীর পার ভাঙতে দেখলেই অমন করেন। কেন, ওই নদীর পারে বাড়ি? ওই নদীর পারে ভাঙা জমিদার বাড়ি আছে না, তারই শরিক হচ্ছেন এই পাগলা বাবু। এখন ছুটলেন নিজের বাড়ি ঠিক আছে কিনা দেখতে, যত পাগলের কাণ্ড। তাই তো দেখছি। ও মাঝি, নৌকা ছাড়ো।
আরে আসেন ম্যানেজার বাবু, আসেন। দেশ থেকে আইলেন নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভালো। এই ও বসতে দে, বসেন বসেন। তারপর মাঝি নৌকা ছাড়ো। কেমন আছেন? কেমন? হ্যাঁ ভালো। ছেলে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। যাওয়ার আগে দেখলাম জ্বর হয়েছিল। জ্বর হয়েছিল, ডাক্তার দেখাই, এখন একটু ভালো আছে। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। শোনো, 1 2 3 4 5 6 7 8 নিশ্চয় টানলে, 1 2 3 4 5 6 7 8 নিশ্চয় ধরে রাখলে, 1 2 3 4 5 6 7 8 নিশ্চয় ছাড়লে এক হৃদয়ভাবে, বুঝলে? কি হচ্ছে কি পারু, তুমি তো নিঃশ্বাসটা হোল্ডই করছো না। আর হোল্ড করতে পারবো না, শেষে দমাট কি মরবো নাকি? আপনাকে তো দেখলাম খানিকটা কসরত করলেন। আর বলবেন না, সেকেন্ড ইনিংস চলছে তো। তার মানে হৃদয় বিট্রে করেছিল, দিব্যি খাচ্ছি দাচ্ছি, রিটায়ার লাইফ কাটাচ্ছি, ছেলেও অনেক দূরে থাকে, ফলে রেস্ট্রিকশনের কোনো বালাই ছিল না। না না, বয়সকালে একটু রেস্ট্রিকশন থাকে ভালো। সে তো ঠেকে শিখলাম, কোথাও কিছু নেই, হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা, হায় বলা অর্ধ রজনী শেষ রজনী। তুমি থামবে? বকতে শুরু করলে না থামতেই চান। আমার বিটার হাফ আর বিটার হাফ। গুড মর্নিং। ভেরি গুড মর্নিং স্যার। কি আজ উঠতে একটু দেরি হলো মনে হচ্ছে? তবে আরো দেরিতে ঘুম ভাঙলে আরো বেশি খুশি হতাম। কেন, আপনার কি ইনসমনিয়া আছে নাকি? মানে রাতে ঘুম হয় না আর সকালে ঘুম হয় না? নো, নট রিয়েলি। আসলে ঘুমোতে আমি খুব ভালোবাসি, জেগে থাকলে আমার ভীষণ টেনশন হয়।
আপনার সঙ্গে তো আলাপই হলো না, কেমন লাগলো? ফ্যান্টাস্টিক। একটা সই করে দিন এখানে। না না সরি, এখানে। থ্যাংক ইউ। চলি আসুন। নমস্কার, আমি আকাশ স্যান্যাল। ও, আপনি এখানকার ম্যানেজার বাবু? আমি রূপসা সেন। ভারী সুন্দর গলা আপনার। জানি। আমি কিন্তু ঠাট্টা করছি না, নিয়মিত চর্চা করেন মনে হচ্ছে। আগে করতাম না, এখন করি। মাঝে তো সব কিছু ছেড়েই দিয়েছিলাম। সব কি হলো? না মানে দেখুন, আমার কথা শুনে যে আপনি আনেসি ফিল করছেন তা আমি বেশ বুঝতে পারছি। জানেন তো, যাদের দৃষ্টি থাকে না তাদের কিন্তু ইন্টিউশন মারাত্মক হয়। সত্যি বলছি, চোখটা নষ্ট হয়ে যাওয়ার পর দুটো বছর আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। ভেবেছিলাম গোটা জীবনটাই ওয়েস্ট হয়ে গেছে। ভুল ভেবেছিলাম। ওভাবে কি কিছু নষ্ট হয়? আসলে তখন একটা ভয়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলাম। ওরা তো আমায় বিষ দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল, প্রাণী মারতে পারিনি, শুধু চোখটা নষ্ট করে দিয়েছে। পুরুষ যাচ্ছে কি মারাত্মক, আমাকে ডিভোর্স করে লোক আবার বিয়ে করেছে। খুকু, কি হচ্ছে? কি তুমি কেন এসব কথা এই ভদ্রলোককে বলছো? উনি এসবের কি জানেন? ছি ছি, আমি তো ওনাকে কিছু বলতে চাইনি, আমি তো প্রণবের কথা বলছিলাম। না, আমি তোমাকে ওসব কথা ভাবতে মানা করেছি না, তুমি ওসব কথা ভুলে যাও। চেষ্টা করলে কি সব কিছু ভোলা যায়? চেষ্টা করো, চেষ্টা করলে পারবে। আশ্চর্য, আই এম ভেরি সরি। না না, আপনি কেন এত ভাবছেন? উনি কিন্তু আমায় বিশেষ কিছু বলেননি, বরং খুব ভালো গান শুনিয়েছেন। আসি রূপসা দেবী। সরি, আবার আসবেন, গান শোনাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আসলে জানেন, সবটাই কপাল। দিব্যি হাসি খুশি মেয়ে, বিয়ে হলো, 3 বছর বাদে অন্ধ হয়ে গেল, তারপর ডিভোর্স। উনি যে বলছিলেন ওকে বিষ দিয়ে? না না না, ওটা খুব একটা মন গড়া গল্প। ওর রেটিনার প্রবলেম ছেলেবেলা থেকে ছিল, নার্ভটা উইক ছিল। ও তারপর হঠাৎ কি করে ওর ধারণা হলো বলতে পারেন? আমি সেই ধারণাটা অনেকটা উস্কে দিয়েছিলাম। সেই থেকে ওর আগের স্বামী প্রণবের ওপর ওর ভয়ঙ্কর রাগ, এই রাগটা সম্বল করিয়ে বেঁচে আছে। আশ্চর্য তো। জানেন তো, মানুষ দুটো জিনিস নিয়ে বেঁচে থাকতে পারে, এক কোনো স্বপ্ন নিয়ে, আর তা নয় তো প্রতিশোধ নেবে এই আশায়। জাস্ট এই আশায় মানুষ কিন্তু অনেকদিন বেঁচে থাকতে পারে। আসলে অন্ধ হয়ে যাবার পরও ভীষণই আপসেট হয়ে পড়েছিল, তারপর ডিভোর্সের পরে সুইসাইড অ্যাটেম্প্ট করে, তখন আমি ওকে বাঁচানোর জন্য এইসব ভাবি। অবাক হচ্ছেন তো,
দেখুন খুকু আমার মামার আমি, ওর জন্য আমি সব করতে পারি। আপনি কি ডেস্টিনিতে বিশ্বাস করেন? মাঝে মধ্যে মনে হয়তো করি। আর ইয়াং ম্যান আপনি? না, আসলে আপনার বিশ্বাস করার বয়সটা কোনো পড়ে আছে। তা হঠাৎ সাত সকালে ডেস্টিনি নিয়ে পড়লেন কেন? আসুন গোল ঘরে, বলছি তুমিও চলো। ইয়াং ম্যান আপনিও আসুন, চলুন। আজ সহজে পার পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, চলুন। আমার এমন জনম আর কি হবে, মানব জনম পেয়েছি। বুঝলেন দিদিমণি, এই নদী হইল আপনার মেয়ে ছেলের জাত। কখনো সে ভালোবাসায় বাঁধে, আর ইচ্ছে হলে সবলও মারে। মানে? সব কথার মানে কি বোঝা যায়? আপনি একটু বসেন, আমি একটু ঘুরে আসি। ডেস্টিনিতে বিশ্বাস করেন কিনা জিজ্ঞেস করছিলুম কেন জানেন? আশ্চর্য, না বললে ওনারা জানবেন কি করে? পারু, কথার মাঝখানে ডিস্টার্ব করবে না। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব কথার মধ্যে একটা রিদম আছে, আর তো অনেক ব্যায়ামের মতো। আপনার কি সব বিষয়ই রেফারেন্স পয়েন্ট ব্যায়াম? অবিনাশবাবু কিন্তু রসিক মানুষ। হ্যাঁ, যা বলছিলাম, কর্মজীবনে আমি ছিলাম ল্যান্ড রেভিনিউ অফিসার। প্রচুর জমি আমাকে অ্যাকোয়ার করতে হয়েছিল উইথ দ্য হেল্প অফ অ্যাডমিনিস্ট্রেশন। আকাশবাবু! এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। তা আজ যখন গভর্নমেন্ট এই ডেভেলপমেন্ট পারপাসে জমি অ্যাকোয়ার করছে, ইনফ্যাক্ট আমারও কিছু জমি ওর মধ্যে পড়ে গেছে। না, নট দ্যাট আই এম এগেইনস্ট ইট। আসলে ছেলেবেলার কথা আমার হঠাৎ মনে পড়ে যাচ্ছে। তাছাড়া অনেকগুলো অচেনা মুখ আমার চোখের সামনে ভিড় করে আসে, যাদের আমি ভয় পাই। এটা কোনো কথা হলো? উন্নয়ন করতে হলে উচ্ছেদ তো হবে কি অবিনাশবাবু? কি জানি, হয়তো হবে। তবে এত রক্ত দেখে মনে হয় যে উন্নয়নটা যে ঠিক কি সেটাই বোধহয় গুলিয়ে গেছে। ম্যাডাম, জায়গাটা কিন্তু খুব রিস্কি। আকাশবাবু, শুনলাম এই দ্বীপটা নাকি ভেঙে যাচ্ছে। হ্যাঁ, গত 3 বছরে প্রায় 1/2 কিলোমিটার ভেঙে গেছে। কি বলছেন? গতকালই তো শুনলাম প্রায় 15 ফুট গেছে। সব ভেঙে যাবে একদিন, আশ্চর্যের কিছু নয়। তাই তো বলছি, নদীর বেশি ধারে না যাওয়াই ভালো। তাহলে তো আপনার এই বাংলোটাও একদিন যেতেই পারে। জানেন তো, নদীর ওপারে একটা বড় রাজবাড়ি আছে, তার প্রায় 90% এখন জলের তলায়। ও, ওই ফ্যামিলির সে ভদ্রলোক যে এখানে আসে মাঝে মধ্যে? হ্যাঁ, ভদ্রলোক একটু অন্যরকম। বাহ, খুব ভালো। মানে? মানে অন্যদের মতো পাগল না বলে আপনি বললেন ভদ্রলোক অন্যরকম। আমার তো তাই মনে হয়, আমাদের মতো না হলেই আমরা বলি পাগল। ঠিক তাই। বৃষ্টি, হয়তো মানুষ গল্পের ভিতর বেঁচে থাকে, আবার বেঁচে থাকার জন্য এক একটা গল্প তৈরি করে নেয়। আমার একঘেয়ে জীবনের চারপাশে কত আশ্চর্য বদল ঘটে যাচ্ছে। নাটা ব্যাধ বাঁচার তাগিদে আজকাল বহুরূপী সাজে। তোমায়, আমার এই অনর্গল লিখে যাওয়া চিঠি, সেও কি কোনো গল্পেরই অংশমাত্র? বৃষ্টি, দাদাবাবু, দুজন লোক এসেছে, একজন ভদ্রলোক আর একজন বউ। টুরিস্ট? তাই তো মনে হলো, ঘর চাইছে।
একবারে হোটেল বানিয়ে ছাড়বে। তুই যা, আমি আসছি। আচ্ছা। নমস্কার, আমি এখানকার ম্যানেজার। নমস্কার, আমার নাম প্রণব বোস, আমি একজন জার্নালিস্ট, হঠাৎ এসে পড়েছি। আমার স্ত্রী, একটু যদি হেল্প করেন। আরে না না, হেল্প করার কি আছে, এখন অক্সিজেন ঘরটা খালি আছে। ওকে ফাইন, তাহলে একটা এসি রুম। এসি রুম তো আমাদের নেই স্যার। রিমি, ঠিক আছে, রুম ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘর খুব ভালো। রিমি, ওপারটা দেখো, ওইটা হচ্ছে বর্ডার। ওইটা এই রাস্তা পারবো? তুই এগুলো নামিয়ে বাকি জলটা নিয়ে আয়। কি স্যার, সব ঠিক আছে তো? এভরিথিং ইজ পারফেক্ট, চার পাঁচটার মতো। তা বেশ তো, থেকে যান না দিন কয়েক। ইচ্ছেটা তো সেই রকমই, যদি ঘাট ধাক্কা দিয়ে বান্না করে দেন। ছি ছি, এভাবে বলবেন না। আরে আপনারা হচ্ছেন প্রেসের লোক, দি ফোর্থ এস্টেট। ফোর মশাই, পৃথিবী থেকে এত দূরে এরকম একটা আননেচারাল জায়গায় রয়েছেন, আপনাদের দেখে তো হিংসে হয়। আননেচারাল নয় তো কি? কোনো টেনশন নেই, কোলাহল নেই, ব্যুরোক্রেসি নেই, প্রতিবাদ নেই, শুধু অবাধ প্রকৃতি আর নিঃসঙ্গতা। হ্যাঁ তা অবশ্য ঠিক। আকাশবাবু নিশ্চয়ই সংসার করেননি? গুড কোয়েশ্চেন। মার ভাইকে নিয়ে থাকা যদি সংসার করা হয় তবে করেছি। আরে দূর মশাই, মার ভাইকে নিয়ে সংসার করাকে কি সংসার করা বলে? ওটা হাফ সংসার, বউ না হলে প্যাঁচে পড়া যায় না। এই দেখেছো, সুযোগ পেলে খালি বউয়ের নিন্দে, তাই না? আরে আমি এটা ওকে বলিনি। এই শুনুন, ওই দিকটা যাওয়া যায়? হ্যাঁ, যে কোনো দিকে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। যেতে পারি? হ্যাঁ চলো ঘুরে আসি। ঠিক আছে। তুমি এক দূরতর দ্বীপ, বিকালের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। বাহ, রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, তবুও তোমার কাছে আমার হৃদয়। মশাই কি জীবনানন্দের ভক্ত? ভালো, আসলে কি জানেন, আপনার ওই স্বপ্নালু 17 বছর বয়সটা আপনাকে ছেড়েই যায়নি। না তবে এটা মানতেই হবে, ইউ আর ভেরি ভেরি রোম্যান্টিক। ইয়েস, রোম্যান্টিক বলছেন? আমি কিন্তু এক অদ্ভুত বিষণ্ণতায় ভুগছি। না দ্যাটস নট এ গুড সাইন। কেন, কারণটা জানতে পারি কি? এখানে এসে যখন জানতে পারলাম যে দ্বীপটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, তখন থেকে কেমন যেন লাগছে। ভাবতে পারেন, এই যে এই এত আলো, এত প্রাণ, এই সব কিছুর মধ্যে থেকে আমরা ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। না না, বলছে সায়েন্টিস্টরা, বলছে পৃথিবীর আয়ু আর বড়জোর 100 বছর। রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়, তবু তোমার কাছে আমার হৃদয়। সত্যি এখানকার ভোর আর সন্ধ্যা ভারী সুন্দর। হ্যাঁ, অনেক দূর অবধি আকাশ আর পৃথিবী দেখা যায় তো, তাই এখন নিশ্চয়ই আকাশটা রঙে রঙে ছেয়ে গেছে। ঠিক তাই, কতদিন আকাশ দেখি না, কবিকার দেখা আকাশের স্মৃতিটা খালি মনে করার চেষ্টা করি, একদিন হয়তো তাও ঝাপসা হয়ে যাবে। তুই ফেলে এসেছিস কার মন, মন রে আমার, তুই ফেলে এসেছিস কার মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না।
এসেছিস কারে মন মন রে আমার। আকাশবাবু, মন খারাপ হয়ে গেল? না না, ভারী ভালো গাইলেন গানটা। গানটা মশাই আমি ভালোই গাই। এই শুনছ, আপনাদের লজে নতুন গেস্ট এসেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আজ দুপুরে এলেন। মহিলার গলা শুনে মনে হচ্ছে নিউলি ম্যারিড। বাহ বাহ, গলা শুনে বুঝে গেলেন? অত শত জানি না, হতেও পারে। ভদ্রলোক জার্নালিস্ট, হঠাৎই চলে এসেছেন। কি হলো? আমার সর্বনাশের মূলে যে লোকটা ছিল, আই মিন আমার এক্স হাজবেন্ড, সেও জার্নালিস্ট ছিল। তারপর থেকে ওদের সহ্য করতে পারি না। বাদ দিন না ওসব, এত সুন্দর একটা সন্ধে নামছে, তারপর কি ভালো একটা গান শোনালেন। বুঝলেন ম্যাডাম, ভুলে যেতে শিখুন। দেখবেন ভালো থাকবেন। I'm sorry. চলুন চলুন। শালা খাওনেরা শেষ হয় না, কত ধরে গেল তে। হ্যালো মানু, তুই নেজা খেতে ভালোবাসিস বলে দোকানে তুলে রেখেছিলি, খেয়েছিলি? তুমি মিশে খচ্চর আছো মাইরি, ঝেড়ে নেজা খাবে আর ফাঁক পেলেই নেজ নাড়বে, তোমায় চিনি না। হ্যাঁ রে মানু, সাধু তোর ঘরে যায়। তোমায় বলবো কেন? বললাম আইজি। ও চায় না, শুধু জ্ঞান দেয়। বলে, জানিস মানু, মানুষ বড় অসহায় রে। ভগবান যে শরীরখানা দিয়েছে তার খুব খায়, ভাতের খায়, গতরের খায়, তার কোনো পাপ পুণ্যই বোধ নেই। শালা জ্ঞান মারে আর গেঁজা খায়, শালার বউ কি এমনি ভেঙেছিল? হ্যাঁ থামো তো, এমনি পড়ছে কেন? তুই আর দলত দেখার জানত। বৃষ্টি, রূপসা ভারী অদ্ভুত মেয়ে, ওর সঙ্গে সামান্য মিশে মনে হলো ওর দুটো জীবন, একটা যখন চোখ ছিল তখনকার, আর অন্যটা আজকের এই অন্ধত্বের। দাদা বাবু, কি হলো? ওই ডাইনিং হলে খাবার দেয়া হয়েছে, তা প্রণব বাবু আপনারে একটু ডাকছে। তা আমি কি করব? যাও যাচ্ছি, বাঁচা গেল। চলো উঠি। চলো স্যার। আসুন। যাই বলো আকাশবাবুর জীবনটা বেশ রোমান্টিক। দূর ছাই রোমান্টিক, এরম একটা মনে জায়গায় থাকিস, কারেন্টটা এলো, হরিবল। মনে মনে আমি না এরকম একটা জীবন বোধ হয় চাইতাম। তুমি চাও কি চাও, আমি কিন্তু পরদিন পালাবো বলে রাখলাম। আমায় ডাকছিলেন? এই যে ডিস্টার্ব করলাম, কে করছিলেন? কি আর করবো, এই টুকটাক চিঠিপত্র লিখছিলাম। আমি বললাম তোমাকে, প্রেমপত্র লেখার লোক আকাশবাবু রয়েছে। কি হচ্ছে নাকি আকাশবাবু? হ্যাঁ, ডিনার রেডি? অফকোর্স স্যার, তাহলে এখানেই খেয়ে নেব। অ্যাজ ইউ উইশ, আমাদের ডাইনিং হল 10টা অবধি খোলা থাকে। প্রণববাবু আপনারা কি অর্ডার দিয়ে দিয়েছেন? ইয়েস স্যার, এলো বলে। ওকে, তুমি আপনি বাপি বাপি এ কি, আপনি একা একাই চলে এলেন? না স্যার, কি আছে? তোমার সব কিছুরই অস্থিরতা, তুমি এলে কেন? তুমি এত দেরি করছিলে, ভাবলাম অন্ধকারে বোধ হয় হোঁচট খেয়ে পড়ে গেছো। কি ব্যাপার, তোমরা তো গম্ভীর কেন, কি হয়েছে? খুব চলো,
আমরা একটু পরে খেতে আসব। না না তার দরকার নেই, আজকে রাতটা আপনারা ঘরেই খেতে পারেন, সাথে দিয়ে আসবেন। থ্যাংক ইউ, সেটাই ভালো হবে। না বাপি আমি এখানেই খাবো। সব ব্যাপারে জিদ করো না তো, চলো। বাপি আমি তর্ক করো না মুখে মুখে, এসো। তুমি শুধু শুধু আমাকে বললে, এখানে গেলে কি হতো, ভাল লাগে না। আবার একটা পেক বানাচ্ছে যে কি হলো, উত্তর দিচ্ছ না? এমনি তুমি ওই মহিলাকে চেনো? তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণপাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমি রাখবো এথে বক্ষে তুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে, সুপ্ত রাতে আমি কিছু বুঝি না, যদি আপনি তো কি করেছিলেন কেন লম্পট কোথাকার, থামলি কেন মা?
কি ব্যাপার, ঘুম আসছে না? না, গান শুনছিলাম। সত্যি ভারী অপূর্ব গান মহিলা, কিন্তু কি স্যাড ব্যাপার দেখুন, উনি অন্ধ। জানি, কিন্তু রূপসা জন্মান্ধ নয়। আপনি চেনেন? চিন্তাম। গুড নাইট। কি নাটা, আজ বেরোবি না? না, যা দিনকাল, বেঁচে থাকাটাই দুষ্কর। তুই যে কখন কি করিস বোঝা ভার। কে কাকে বোঝে বাবু। থাক, তোমায় আর জ্ঞান দিতে হবে না। তবে একটা কাজ তুই ভালো করেছিস, ওই পাখি মারা বন্ধ করে। আপনার একটা সাফ কথা বলি বাবু, দুটো পাখি মারা নিয়ে আপনারা যা করছেন, এরপর তো মানুষ মারা অনেক সহজ হবে, কি বলেন? তোর সাথে কথায় পারা যাবে না। এ মাথা দুটো চায়ের দাম রইল রে, চলি। সালা ঢ্যামনা। রিমি, রিমি, গুড মর্নিং রূপসা দেবী। গুড মর্নিং। বেরোনো হয়ে গেল? হ্যাঁ, আপনি কি এই উঠলেন? আজ একটু দেরি হয়ে গেছে। আকাশবাবু, আর একটু বেড়াতে কি আপনার খুব আপত্তি হবে? না না, চলুন না। অবশ্য হলেও শুনতাম না। বেশ তো, চলুন আজকে একটা অন্য জায়গায় যাওয়া যাক। আসুন। আই এম সরি রিমি, ভেরি সরি। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? চলুন না, ভালো লাগবে। অবশ্য, আপনার উপর আস্থা আছে। আচ্ছা, আপনার বাবা চিন্তা করবেন না তো? না না, জানেন, নদীর ধার ঘেঁষে দাঁড়িয়ে থাকা ওই ফাঁকা নৌকোগুলো দেখতে অদ্ভুত লাগে। কোথাও বা একটু রং হচ্ছে, কোথাও টুকটাক সারানো হচ্ছে। হ্যাঁ, দেখলেই যেন মনে হয় অনেক দূর যেতে হবে, তবে এখনই নয়, কিছুক্ষণ পর। এখন জাস্ট একটু জিরিয়ে নেওয়া। দেখেছিলাম তালসারিতে। অবশ্য তালসারির নৌকোগুলো আরো অনেক বড়, ওরা সমুদ্রে যায় তো। বৌদির খুব গানের শখ। কার? এবাড়ির বৌদির। এরা একসময় জমিদার ছিল, এখন অবশ্য সব শেষ, তাই না? হ্যাঁ,
দাঁড়ান আলাপ করিয়ে দিই, আপনার ভালো লাগবে। এই জমিদার বাড়ির 90% জলের তলায় চলে গেছে। কি স্যাড না? হয়তো হয়তো নয়, এদের ভেতরের গল্পটা শুনলে হয়তো তোমার এতটা কষ্ট হবে না। আমি একটা জমিদার বাড়িতে গিয়েছিলাম যেখানে শুনেছিলাম যে তাদের পূর্বপুরুষরা যে নারীকে ভোগ করত তাকেই সেই সাথে খুন করত। কি বলছো? ব্যভিচারের চেহারাটা এরকমটাই ছিল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছো? আমার একটা কথা মনে হয়, পুরুষ মাত্রই বহু নারীকে কামনা করে। ও, আর মেয়েরা করে না? পুরুষরা বেসিক্যালি পলিগামিস্ট, যাই বলো। এটা কি আমাকে মিন করছো? লেটস নট টক অ্যাবাউট ইট, চল। থ্যাংক ইউ। বৌদি আসছে। ও আকাশ বাবু! আরে আপনারা কখন এলেন? রিমি কিন্তু আমাকে অ্যাবিউজ করছে। প্রণব না? হ্যাঁ আকাশ বাবু, এর নাম কি প্রণব বোস? হ্যাঁ, ওনা কালকেই এসেছেন। আপনার এই জায়গাটার খবর পেলেন কি করে? আরে বিশ্বজিৎ বাবু বললেন। সত্যি জায়গাটা খুব সুন্দর। কেমন আছো প্রণব? ভালো, তুমি কেমন আছো? এই যেমন দেখছো, তোমার স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেবে না? রিমি ও রূপসা, রিমি নমস্কার, চলো। বাই, সি ইউ। আমার এক্স হাজবেন্ড। আমাদের তিনটে ডাবল বেড আর একটা ডরমিটরির বুকিং ছিল। হ্যাঁ, তো গতকাল থেকে ছিল। এক্স্যাক্টলি, আসলে একটা দলগত কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ও, শুনেছি এ সময় নাকি প্রচুর পাখি আসে এখানে। ও, দ্যাটস ফাইন। কখন? হ্যাঁ, প্রচুর সাইবেরিয়ান ক্রেন আসে, তবে সেটা এখন নয়, সিজনটা আরো মাস দুই তিন পরে শুরু হবে। যা, এবার আর দেখা হলো না। এইখানটা শুরু করে দিন, ওদেরকে ডাকুন। এই চলো, ঘর দিয়ে দিয়েছে। কাম কাম। ওহো, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার। কাম কাম। হ্যালো, ম্যানেজার মাছরাঙ্গাদীপ বলছি। কেমন আছো? কে বলছেন? বাবা, গলাটাও চিনতে পারছো না? আমি বৃষ্টি বলছি। কি ব্যাপার? খবর পেলাম তুমি এখানে পোস্টেড, তাই কনফার্ম করে নিলাম। হঠাৎ? হঠাৎ নয়, খুব শিগগিরই দেখা হবে। বাই। আকাশবাবু! আরে আপনি, হোয়াট আ সারপ্রাইজ! আসুন আসুন আসুন। আপনি তো আমাদের ঘরে এলেন না, তাই আমি চলে এলাম। তারপর কি মনে করে? আপনাকে জানাতে এলাম যে আমরা আজই চলে যাচ্ছি। ও, হঠাৎ? আসলে প্রণব এখানে আছে, তাই বাবা আর থাকতে চাইছেন না। তবে কথা দিচ্ছি, আবার আসবো। কেমন সুন্দর জায়গা!
তেমনি ভালো আপনি। থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট। জানেন গত দু বছরে আমার কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, একমাত্র আপনার সঙ্গে হলো। আমার সৌভাগ্য। এই এরকম প্রফেশনাল ম্যানেজারের মতো কথা বলবেন না তো, আপনাকে একদম মানায় না। বেশ, মনে থাকবে। আর আপনার একটা কথাও আমার প্রায় মনে পড়বে, ভুলে যান, ভুলতে পারলে ভালো থাকবেন। চলি, তৈরি হতে হবে। আসুন। ডাকছিলেন? সরি টু বদার ইউ, আজকেই টাটা করছি আপনাদের, বিল ফিলগুলো বানিয়ে রাখবেন। সে কি আজই? আকাশবাবু, জীবন বড় জটিল হয়ে যাচ্ছে, ডেস্টিনির খেল। ওকে, ভদকা পানের সঙ্গে মাছ ভাজা, সেই সময় এখানে যুবতীর আগমন মোটেই কাঙ্ক্ষিত নয়। তোমার সে এক প্রবলেম, দুটো পেটে পড়লেই জীব একেবারে আলগা, মাত্রা বোধ থাকে না, এত লাউড কেন? ডিরেক্টর তুমি বলো তো, হে সুরা পানেই তো উচ্চ মার্গে যাওয়া যায়, তাই না? অ্যাম আই কারেক্ট? অনেকটাই ঠিক, তবে আমি শুনেছি গাঁজাই নাকি ঊর্ধ্ব মার্গে নিয়ে যায় মানুষকে। এই শুরু হয়ে গেল। এই শোনো, আমার নেক্সট প্রোডাকশন নিয়ে কথা আছে ওর সঙ্গে। ওই বাবা, ওর মধ্যে আমি নেই, ওসব কথাবার্তা নোংরাই বল। এই স্ট্রং হয়ে গেল, আটু নাও। সুইটহার্ট, ঠিক আছে চলি। হ্যাঁ তো তুমি নায়িকা খুঁজে পেলে? সুলতাই করবে ঠিক হয়েছে। আর ওই আরেকটি মেয়ে যে হয়নি, যাও। যাও। এটা কি ঠিক হলো? ডোন্ট বি সেন্টিমেন্টাল, পৃথিবীতে পাওয়ার অঙ্কগুলো কম বেশি এরকমই, জটিল শেডি ইস্যু। কি হলো, তুমি তৈরি হলে না? আর কটা দিন থেকে গেলে হয় না? ঝামেলা বাড়িয়ে কি লাভ? এভাবে কি পালিয়ে বাঁচা যায় প্রমাণ? জানি না, চেষ্টা তো করা যাক। গেট রেডি। আবার আসবেন এরপর, কিন্তু সিজনে আসবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন, সে সময় এলে খুব ভালো লাগবে। নমস্কার। আকাশবাবু, ভেবেছিলাম আজকেই চলে যাব, এখন ভাবছি আর কটা দিন থেকেই যায়, কোনো অসুবিধা নেই তো? না না, থাকুন না, আপনাদের যতদিন খুশি থাকুন। ঠিক আছে, আমি একটু ঘুরে আসছি। আসুন।
এক্সকিউজ মি, আপনি কি? আমি এখানকার ম্যানেজার। হ্যাঁ, কলকাতা থেকে একটা ডাবল বেডের বুকিং আছে মিস্টার এন্ড মিসেস রায়ের নামে। এই যে, ঠিক আছে। লাগেজ আনতে কেউ গিয়েছে? হ্যাঁ, একজন গেল। আপনারা কদিন থাকবেন? ইচ্ছে আছে দিন চারেক থাকার, কিন্তু ভালো না লাগলে দুদিনেই পালাবো। না না, নিশ্চয়ই ভালো লাগবে, আসুন। তোর মশাই, এই গণ্ডগ্রামে এসে কেউ থাকে নাকি? নেহাত ম্যাডাম ঝুলোঝুলি করলেন তাই। উপরে আসুন। হ্যাঁ চলুন। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো। কি ব্যাপার দাদা, হঠাৎ এত উদাস উদাস? উপরে বাংলাদেশ ফেলে আসা ছেলেবেলার কথা সব মনে পড়ে যাচ্ছে। দাদা, স্মৃতিকাতরতা? এই নির্জনতার মধ্যে মদ্যপান আর ছোটবেলার গন্ধ দারুণ দারুণ লাগছে। খাচ্ছেন তো দাদা আপনারা, আমরা কি বুঝবো বলুন। হ্যাঁ দাদা, আমরা তো কিছুই পেলাম না। সে কি, যেটা তোমাদের জন্য কোনো ব্যবস্থা করেনি? কই না তো। ওকে, আই ম্যানেজ এভরিথিং, কাম। তাই থ্রি চিয়ার্স ফর মানিক দা। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দাদা বাবু, চা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রাণটা একেবারে চার তেষ্টায় ফেটে যাচ্ছিল। এই বৌদিদিমণির চা এখানে থাকবে না ভেতরে দিয়ে আসবো? না, তোমার বৌদিদিমণি চা খায় না, ওটা এখানেই থাক, আমি খাবো। ও আচ্ছা, তোমার নাম কি? আগে সাধু। সাধু? হ্যাঁ, বাপ নাম রেখেছিল সত্য সাধন, তারপর ভেঙে চুরে নাম হয়েছে সাধু। সাধু কেন, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এমনি এমনি তো কিছু হয় না বাবু। ওই ভাবের ঘরে একটু গান টান করি সময় অসময়ে, তাই লোকে বলে সাধু। তাই বলো। সাধু, আমার জন্য একটা কাজ করে দেবে? বলে। সন্ধ্যেবেলা আমার জন্য একটু বরফ জোগাড় করে দেবে? ও হো হো, ও চিন্তা করবেন না, সাধু যখন আছে সব ব্যবস্থা হয়ে যাবে। সাধু সাধু। কি চলে না? কি চলে, খৈনি? আরে দূর দূর, ভাবের ঘরের মানুষ আমি, খোট্টার খৈনিতে চলে। ও বুঝেছি, তোমার রুচি বাঁধা ওই ছেলে মেয়ে কি, তাই তো? ঠিক বলেছি। হ্যালো, ম্যানেজার মাছরাঙ্গাদীপ বলছি। এসআই হাসনাবাদ থানা বলছি। আজ সকালে মিস্টার এন্ড মিসেস প্রণব বোস আপনাদের ওখান থেকে রওনা হয়েছিলেন। ওর পকেটে আপনাদের লজের বিল পাওয়া গেছে। ওরা কি হাজবেন্ড ওয়াইফ হিসেবে এন্ট্রি করেছিল? হ্যাঁ, কেন কিছু হয়েছে? কাজীপাড়ার কাছে একটা হেড অন ক্ল্যাশ হয়েছে, দুজনে স্পট ডেড। কি বলছেন, কি কি হয়েছে আকাশবাবু? না, এনি ব্যাড নিউজ? না না, কিছু না। আমায় কি কিছু লুকোচ্ছেন? বললাম তো। বলুন না, বলুন। আজ বিকেল চারটের সময় প্রণব বোস আর স্ত্রী অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আমি রে তুজে
গুড ইভিনিং। গুড ইভিনিং। আলাপ করি দিই, ইনি বৃষ্টি রায় আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন এখানকার ম্যানেজার বাবু, ওকে আমি চিনি, আকাশদা। আপনার হয়তো মনে নেই আকাশদা, আমি কিন্তু আপনাদের পাড়াতেই থাকতাম। ও, হোয়াট আ সারপ্রাইজ! সত্যি পৃথিবীটা কত ছোট, তাই না আকাশ বাবু? হ্যাঁ, মানে চলো এগুনো যাক ওদিকে। হ্যাঁ, ওদিকটা সেফ তো? হ্যাঁ, নিশ্চিন্তে ঘুরে আসুন। হোপ সো, চলে আসুন। আকাশ, না চেনার ভান করে চলে যাওয়ার কি কোনো কারণ আছে? না না, ঠিক তা নয়। ঠিক তা নয় মানে? কালকেও তুমি আমাকে না চেনার ভান করেছো। আসলে তোমার কথা ভেবেই। আমার কথা ভেবে? বৃষ্টি, তুমি বৃষ্টি, just as I thought. Namaskar. Now this is very bad. তুমি সকাল বেলা উঠে একা একা মর্নিং ওয়াকে বেরিয়ে এলে, আর আমাকে একবার ডাকার প্রয়োজন বোধ করলে না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। উঠে পড়েছো? উঠলে কেন, আর একটু ঘুমাতে পারতে তো। পাগল, এইসব জায়গায় এসে কেউ শুয়ে শুয়ে সময় নষ্ট করে? আকাশ বাবু, এক কাপ কফি পাওয়া যাবে? নিশ্চয়ই, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। জানো বৃষ্টি, এখানে এসে আমি তোমাকে রিডিসকভার করছি। কেন, তোমার নাটকের আরো কিছু বাকি আছে নাকি? নাটক? আমি আমি তো দর্শক মাত্র। এই নিন, কোথায় সই করব? এইখানে। ও, প্রাতঃভ্রমণটা আপনার নিত্য নৈমিত্তিক ব্যাপার? হুম, ওই একরকম অভ্যেস হয়ে গেছে। আমার মাস্টারমশাই বলতেন, যে কোনো অভ্যাসই খারাপ, বুঝলেন মশাই, সে প্রাতঃভ্রমণই হোক আর ধূমপানই হোক। দুদিনের জন্য কিন্তু দারুণ এনজয় করে গেলাম, কিন্তু বেশি দিন ভালো লাগবে না, বোর হয়ে যাব। হুম, তবে আবার আসবো। সিজন? হ্যাঁ, নিশ্চয়ই আসবে, খুব ভালো লাগবে। তাহলে চলি, আসুন। Have a good day. Thank you. Thank you. Thank you. Come, come. Come. Hey, what's up? What's up? Sadhu, season ele mangso khate hobe kintu. Ashen na season e. Darun mangso khabo. Darun bolle cholbe na. Patha kintu noy, pakhir mangso chai. Chup chup. Manager babu shunli pore gondogol hoye jabe. Na na, tali kintu ashbo na. Are, ashben na keno? Ashben.
নাটা ব্যাদ আছে না, ব্যবস্থা হয়ে যাবে। চলেন চললাম গো। খারাপ বেড়ালাম না কিন্তু, এই জায়গাটা কিন্তু ভালোই রে, আবার আসবো। তাড়াতাড়ি চল না, ট্রেন পাবি কিনা সন্দেহ আছে। আরে ট্রেন না পেলে আবার ফিরে চলিয়ে আসে। এই আসবে পাকা মেয়ে কে বেরো না এখন। চললাম একদম সিরিয়াসলি, একদম সিরিয়াসলি। কিছু উঠলো না? আচ্ছা তোমাদের এখানে পাখিটা কি আসে নাকি সিরিফ কথার কথা? আসে বাবু, কি বছর আসে, ওই মজা নদীর খাতের উপর একেবারে ঝাঁক ঝাঁক পাখি। ওই একটাও তো দেখলাম না, কবে আসে? এই মাস দুয়েকের মধ্যে চলে আসবে বাবু, পারলে একবার ঘুরে যাবে। আমার বিশ্বাস হয় না। আর কিছু ভালো লাগছে, এমন কেন হয় আকাশবাবু? কি জানি। বাহ আকাশবাবু, আপনি তো দেখছি বেশ চওড়া কপালের মানুষ, তা এই ম্যাডামও কি আপনার বৃষ্টি দেবীর মতন পূর্ব পরিচিতা? না না, ওনার সঙ্গে এখানেই আলাপ। এখানে? বাবা, আমি বলছি না আপনার শুক্রটা ভীষণ স্ট্রং, আমি কিন্তু আবার জ্যোতিষে ভীষণ বিশ্বাস করি। আলাপ করিয়ে দিই। রূপসা সেন দিন চারেক হলো এখানে বেড়াতে এসেছেন। আচ্ছা নমস্কার। উনি হচ্ছেন অমরেশ রায়, আমি হচ্ছি আকাশবাবুর এক্স বান্ধবীর। একটু কথা বলুন, আমি আসছি। জানেন মেয়েরা না খুব চট করে ভুলে যেতে পারে, না হলে আপনি ভেবে দেখুন এই গত তিন বছরে বৃষ্টি কিন্তু একবারও আপনার নাম করলো না। আরে নাম করার কি আছে, হয়তো ভুলেই গিয়েছেন। না না, এই কি বলছেন, আপনার মতন এরকম একজন রোম্যান্টিক মানুষ আর আপনার কথা মনেই পড়লো না, এটা আমাকে বোঝাবেন না। আচ্ছা আপনি কি সত্যিই মনে করেন যে বৃষ্টি আপনাকে ভুলে গেছে? এই এদিকে শোনো, এই আকাশবাবুর সঙ্গে একটু জমি আড্ডা দিচ্ছি, এখনই আসছি, এক মিনিট। তোমাকে বলছি তো এদিকে শোনো না। ওহো, দেখলেন তো, আমাকেও আড্ডা মারতে দিল না, আর মাঝখান থেকে আপনার আর রূপসা দেবীর আড্ডাটাও আমি নষ্ট করে দিলাম। আসি। চলো। কি হলো, চলো বলো কি বলছি। এই দেখো, গুড আফটারনুন স্যার। ভেরি গুড আফটারনুন। না না ঠিক আছে, সরি টু ডিস্টার্ব ইউ, আমি আসলে আপনার পারমিশন ছাড়াই একটা ছবি তুলে ফেলেছি। আমার আগে? হ্যাঁ। অফ অল পার্সন, অমরেশ রায়, আই এম ইনটু এক্সপোর্ট বিজনেস, আমার স্ত্রী বৃষ্টি রায়। নমস্কার। নমস্কার, আমি বিশ্বজিৎ মুখার্জি, আই এম ইনটু ট্যুরিজম। ট্যুরিজম? সাথে গিয়ে আপনার ছবি তুলেছি, আপনার যা চেহারা যে কোনো দিন টেলিগেন্স থেকে ডাক পড়বে। আমার স্ত্রী তো বলেন আমার দ্বারা কিছু হবে না। কেন? প্রবাবলি আমার লেগ পুল করেন। অ্যাকচুয়ালি মাই এম ইন লাইফ ইজ হুমো। তার মানে? মানে আমার বিশ্বাস পৃথিবীতে মানুষ যত ধ্বংস বা সৃষ্টি করে সবই ফাইনালি নিশ্চিন্তে ঘুমানোর জন্য, তাই তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যদি আমার সমর্থন চান তাহলে আগে আমার ব্যাপারটা বুঝতে দিন। আর ইউ ইনটু পলিটিক্স? পাগল, আমি মশাই ঘুমের মধ্যে দিব্যি আছি। ইন্টারেস্টিং। আসলে আমি এত ভিভিডলি স্বপ্ন দেখি না, আমার সব কেমন গুলিয়ে যায়, মানে স্বপ্নের মধ্যে এও মনে হয় সবটাই হয়তো ঘুমের মধ্যে দেখছি, তারপর হঠাৎ ঘুমটা ভেঙে যায়, তখন মনে হয় আচ্ছা আমার এই বড় হয়ে ওঠাটাও স্বপ্ন নয় তো, মানে আমার আসল বয়স হয়তো 7 কিংবা 8। তারপর আমার এই 51 বছর বয়সের শরীরটার দিকে তাকিয়ে মনে হয় আচ্ছা
আমি কি সত্যি জেগে আছি নাকি সবটাই ঘুমের মধ্যে? কুকু, তুই আবার যদি এমন হয়ে যাস তাহলে আমি বাঁচবো কি নিয়ে বলতো? কি রে, কলকাতায় ফিরে যাবি? এমন করছিস কেন? কি হলো, ঘুমোচ্ছ? না, আলোটা নিবাও, আমার মাথা যন্ত্রণা করছে। ওষুধ দেব? কথা বলো না, ভালো লাগছে না। একটা কথা বলবো, রূপসা দেবীর সঙ্গে আকাশবাবুকে দেখে তুমি একটু জেলাস ফিল করছো, তাই না? বাজে কথা বলো না তো। না, আমার মনে হলো তাই বললাম। আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না আমাকে। আচ্ছা, আপনি তখন কি বলছিলেন জানো? ওদের এক ভাই, বোধহয় ছোট, উনি এখানে থাকেন। ওই যার মেমোরি লস হয় মাঝে মধ্যে। হ্যাঁ, তাহলে তো ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। না না, ওর স্ত্রী আছেন। আসলে একটা দারুণ আইডিয়া এসেছে, কনসেপ্টটা একেবারে ইউনিক। জায়গা চেহারাটা পাল্টে দেওয়া যাবে। আপনি দাঁড়ান, আমি একটু ভেতরে খবর দিই। ঠিক আছে। এই তো রায় সাহেব, কোথায়? ব্যস্ত ছবি। বৌদি, নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আলাপ করবো বলে আকাশবাবুকে ধরে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের যে ঠিক কোথায় বসে? না 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 না, ব্যস্ত হবেন না, ব্যস্ত হবেন না, তার কোনো দরকার নেই। আসলে মানে আমি যেটা আপনাকে বলতে এসেছিলাম যে আপনার এখানে আমি একটা কিছু করতে চাই। আচ্ছা। আপনার সাহায্যের দরকার। মানে?
মানে আপনার সন্তান কটি? আমার এক ছেলে। ও, তা কি করছে এখন, মানে পড়াশুনো না চাকরি? না, পড়া শেষ, এখন কিছুই করছে না, মানে চেষ্টা করছে আর কি। ভেরি গুড। দেখুন, আমি যে প্রপোজিশনটা দেবো তাতে কিন্তু আপনার লাভ হবে, এলাকার উন্নতি হবে, মানে ধরুন জব অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্ট, এইসব আর কি। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। বলছি আকাশবাবু একটু। হ্যাঁ নিশ্চয়ই, আপনার কথা বলুন, আমি আসছি। আচ্ছা, আপনাদের এই প্রপার্টির এখন কজন শরিক বর্তমান? ছিলেন তো দুজন, ও আর ওর দাদা, কিন্তু গত দু মাস আগে ওর দাদা মারা গেছে। ওহো, আই এম সো সরি টু হিয়ার দ্যাট। ওনার কজন ছেলে মেয়ে? উনি তো বিয়ে থাই করেননি, একাই বাইরে থাকতেন। দ্যাটস গুড। কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ তোমার সঙ্গে কথা বলার জন্য বসে আছি? আমার সাথে কেন? বুঝতে পারছো না, তোমার সঙ্গে দেখা করার জন্যই তো এই জায়গাটা আমি এসেছি। এসব কথার এখন আর কোনো মানে হয় না বৃষ্টি, ছেলে মানুষ করো না। কেমন আছো আকাশ? ভালো। আমার কথা মনে পড়ে? না। উফ, ফ্যান্টাস্টিক। কি দারুণ, তাই না? দেখলে কিরকম মন খারাপ হয়ে যায়। তোমার মন খারাপ হয়ে যাচ্ছে আর আমি অসাধারণ সব ফ্রেম পাচ্ছি। এই ছবিগুলো এই ফটোশপে ফেলে এমন করে দেবো না, তোমারও দারুণ লাগবে। বৃষ্টি, এদিকে এসো। উনি হয়তো দূরে কোথাও চলে গেছেন, হয়তো আমাদের ফিল করতেই পাচ্ছেন না। এক্স্যাক্টলি, ওর কাছে আমরা হয়তো নন এক্সিস্টেন্ট। I took a trip on a sailing ship. When I reach Jamaica, made a stop, but I'm sad to say I'm on my way. Won't be back for many a days. তোমাদের দুজনকে যা লাগছিল না, খালি আমাকে এম্বারাস করো না। মিস্টার রায়, আমার কিন্তু আকাশবাবু সাহায্য দরকার। আমার? হ্যাঁ নিশ্চয়ই। আরে আপনি ওদের বলুন ওটা বেঁচে দিতে, না হলে তো এমনি পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার দ্বারা কিছু হবে বলে মনে হয় না। দেখুন, কার দ্বারা কি হবে কিচ্ছু বলা যায় না। আমি যখন আমার মার গয়না বন্ধক দিয়ে একটা পুরনো কারখানা কিনেছিলাম, তখন কেউ স্বপ্নেও ভেবেছিল যে 15 বছর বাদে আমি রম রম করে এক্সপোর্ট করবো? আমি ভাবছি আমার নতুন ভেঞ্চারটা এখানেই শুরু করবো, বৃষ্টির জন্য। এক্স্যাক্টলি, কার্যে কখনো কি ক্লিক করে আগে থেকে প্রেডিক্ট করা যায় না। তবে বিশ্বজিৎবাবু, আকাশবাবুর দিকটা একটু ভেবে দেখবেন, ওই শুকনো ধন্যবাদে চলবে না। না না, ওই নিয়ে কোনো কনফিউশন নেই, ধন্যবাদটা শুকনো থাকবে না, ওটা আমি ভিজিয়েই দেব। দেখ
Though I meant some men to Mexico, but I'm sad to say I'm on my way. Won't be back for many a days. My heart is down, my head is turning around. I had to leave a little girl in Kingston town. Akash, Akash, Ami. কি ব্যাপার? যে কথাটা বলার জন্য আমি কলকাতা থেকে এখানে এসেছি, ভীষণ ইম্পর্টেন্ট। তোমার সঙ্গে আমার আর কি কথা থাকতে পারে বৃষ্টি? আকাশ, ওই লোকটার সঙ্গে আমি আর থাকতে পারছি না, প্লিজ আমাকে বাঁচাও। আমি কি করবো বলো তো? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে স্বামী, ওসব স্বামী স্ত্রীর পরিচয় তোমাদের মতন হোটেলের রেজিস্ট্রারের খাতায় লেখার জন্য। কি বলছো? কি যে লোকটার সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছিল, বিয়ের কিছুদিনের মধ্যে সে সম্পর্কটা আমি ভেঙে দিই, কারণ লোকটা ছিল বাইসেক্সুয়াল। হোয়াট? বাড়ি ফিরে সমস্ত রাগে পড়ল বাবা মার উপর, জীবনটাকে নিয়ে ইচ্ছেতাই করতে লাগলাম। এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? আকাশ, আকাশ, তুমি আমাকে একটা সুযোগ দেবে না, প্লিজ? আমার জীবন নিয়ে আমি ভালো আছি বৃষ্টি, প্লিজ প্লিজ তুমি এসো। তাড়িয়ে দিচ্ছ বৃষ্টি, আমি তোমার জন্য কষ্ট পেতে পারি, বাট আই এম হেল্পলেস। আকাশ, অমরেশ একজন বিবাহিত লোক। না না, এসব নিয়ে মাথা ঘামানোর মতো ন্যাকা মেয়ে আমি নই, তুমি সেটা জানো। কিন্তু আকাশ, গত ৬ মাস ধরে ওর স্ত্রী আমাকে পাগল করে দিচ্ছে, বিশ্বাস করো। আমার সঙ্গে দেখা করে রোজ কান্নাকাটি করে, ফোনে কান্নাকাটি করে, ছেলেকে দিয়ে ফোন করাচ্ছে, আর সবাই মিলে বলছে আমার জন্য নাকি ওরা সবাই সুইসাইড করবে। আকাশ, আকাশ, তুমি বিশ্বাস করো আমি মেন্টালি না পাগল হয়ে যাচ্ছি, তুমি তুমি বিশ্বাস করো। আমি সব কিছু থেকে পালাতে চাইছি, প্লিজ তুমি আমাকে হেল্প করো, প্লিজ। আমি বিশ্বাস করো আবার আমি বাঁচতে চাইছি। আকাশ, আকাশ, আমরা আবার সব কিছু নতুন করে, প্লিজ। কী হলো আকাশ, চুপ করে আছো কেন? কিছু বলো আকাশ, কিছু বলো না আকাশ। আই এম সরি বৃষ্টি। ধন্যবাদ আকাশবাবু, আপনাকে ধন্যবাদ, কেননা আপনি বৃষ্টিকে আমার কাছ থেকে কেড়ে নেননি। আমি সত্যি বৃষ্টিকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, আপনি বলুন তো, এই সমাজের মানা না মানা এটাই কি শেষ কথা? বিলিভ মি, আই জাস্ট ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ। প্লিজ একটু একা থাকতে দিন আমায়। বুঝেছি, বৃষ্টির স্টোরিটা আপনার খুব মন খারাপ করে দিয়েছে। আসলে আমার গল্পটা যদি আপনি শোনেন তাহলেও আপনার মন খারাপ হয়ে যাবে, ঠিক যেমন আপনার গল্পটা শুনলে আমারও খুব মন খারাপ হয়ে যাবে। আসলে আমাদের সকলের গল্পগুলোই খুব কষ্টের। কান্দিয়াকুল হইলাম বব নদীর পারে, মন্থরে খেবা পার করে কান্দিয়াকুল হইলাম বব নদীর পারে, মন্থরে খেবা পার করে। নাও মাসে খেওয়ানি নাই রে,
ভাইরে মানুষ নাই রে ফারে, ভাইরে মানুষ নাই রে ফারে, নাও আছে খেওয়ানি নাই রে, ভাইরে মানুষ নাই রে ফারে, ভাইরে মানুষ নাই রে ফারে, হে মাঝি তোর নাম জানি না, মাঝি তোর নাম জানি না, আমি ডাক দিমু কারে, আমি ডাক দিমু কারে। আকাশবাবু, আপনাকে একটা কথা বলার ছিল। আপনি কিন্তু বৃষ্টিকে খুব কষ্ট দিলেন। এসব কথা এখন থাক। আপনি কি ভাই মেয়েছেন খুব স্বার্থপর? আচ্ছা, এটা প্রশ্ন করবো, সত্যি উত্তর দেবেন। আপনি কি জীবনে কাউকে ভালোবাসেননি? না, মনে হয় আমি আপনাকে বিরক্ত করছি। যদি পারেন বিশ্বজিৎবাবুর ডিলটা একটু করিয়ে দেবেন, আমার মনে হয় উনি আপনাকে খুশি করে দিতে পারে। চলি। তোমার এই রোগটা খোকাও পেয়েছে, একটা কথা মাথায় ঢুকলো তো আর বেরোতে চায় না। তবে তো খোকা খোকা করো না, খোকা আমার জীবন আর নেই। স্বার্থপরের মতো কথা বলো না তো। দেখো, আমি সেলফ মেড ম্যান, কোনোদিনও কাউকে তোয়াক্কা করিনি, আজও করবো না। তোমার সঙ্গে কেউ কথায় পারবে না। ছেলের জন্য মন কেমন করছে? জানো পারো, এই দ্বীপটা একটু একটু করে ডুবে যাচ্ছে, কিন্তু এই দ্বীপটা বরাবর ছিল না, পলি জমতে জমতে এই দ্বীপটা তৈরি হলো, আবার একদিন ভেসে যাবে। মন খারাপ করো না, মন খারাপ করো না।
কি হলো, তুমি এখনো তৈরি হলে না? যে বললাম না এক্ষুনি বেরোবো, এই থার্ড ক্লাস জায়গায় আমার আর একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। আরেকদিন থেকে গেলে কি আর এমন হতো? আমি আর এখানে একটা দিনও থাকবো না। তোমার যদি থাকতে ইচ্ছা হয় তুমি থাকতে পারো। সত্যি তোমায় বোঝা দায়। শোনো, বাজে না বকে তাড়াতাড়ি তৈরি হও। এই যে আকাশবাবু, সব মিলিয়ে বেশ কাটলো। ও, বিশ্বজিৎ বাবুর ব্যাপারটা মনে রাখবেন। কি হলো তোমার? হলো এই তো, হঠাৎ যদি হুট করে চলে আসি থাকতে দেবেন তো? এভাবে কেন বলছেন? বলছি কেননা পরের বার আপনার বান্ধবীকে নিয়ে তো আর আসবো না। আচ্ছা কি হচ্ছেটা কি এসব? দিদি নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ বাবু, মালগুলো নেব। হ্যাঁ হ্যাঁ, এই এক মিনিট। চললাম, জানি না আবার কবে দেখা হবে। ভালো থেকো। তুমিও এলাম, আসুন। তোমাদের গেস্ট হাউস একবারে ফাঁকা হয়ে গেল না? এখনো হয়নি দিদিমণি, তোমরা চলে গেলে পর একেবারে ফাঁকা হয়ে যাবে গো। খারাপ লাগবে না? আমাদের জীবনটা ওই গাঙের জোয়ার ভাটার মতো। এই দেখো লোকে গম গম করছে আর রাত পোহালি পরে ব্যাবাক ফাঁকা। আমাদের তো বেরোতে হবে, দেখো তো বাবা আমার কোথায় গেল। আরে সে না হয় দেখছি, তোমার তো আবার তৈরি হতে সময় লাগবে। উঠো উঠো, বেশি দেরি করো নি। আবার আসবেন? হ্যাঁ, মনে তো হচ্ছে আবার আসতে হবে। রূপসার খুব ভালো লেগেছে জায়গাটা, ও তো বলছিল আবার আসবে। ভালোই তো। আসলে রূপসাকে অনেক কাল এরকম খুশি খুশি দেখিনি, ওর খুবই ভালো লেগেছে। যাই গিয়ে তৈরি হয়নি। চললাম স্যার। সে কি আজই? অনেকদিন তো হলো। হ্যাঁ তা ঠিক। আসলে কি জানেন, আমার যাবার কোনো জায়গা নেই, তাই আয় আমি ভবপানে চলে যাব আর এই দ্বীপটা ডুবে যাবে, তার আগে আই এম নট গোয়িং এনিওয়ে। ঠিক আছে, তাহলে কলকাতায় গিয়ে ফোন করবেন। শিওর, হ্যাভ এ নাইস ট্রিপ। থ্যাংক ইউ।
সাবধানে আসেন। চলিয়া গেল, আসুন। আবার আসবো কিন্তু। নিশ্চয়ই আসবেন, আমরা খুশি হব। ভালো থাকবেন। আপনি দাদাবাবু, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে যায়। খাঁচার আড়া পড়লো ধসে, পাখি আর নাড়াবে কিসে। খাঁচার আড়া পড়লো ধসে, পাখি সদা চরক জরা বইছে গায়, পাখি কখন উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে কারবা খাঁচা কে যে পাখি ভেবে অন্ত নাহি দেখি। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না। আগে যদি যেত জানা জংলা কভু পোষ মানে না, তবে উয়ার প্রেমে পড়তাম না, তবে উয়ার প্রেমে পড়তাম না। হারে লালন ফকির কেঁদে কয়, পাখি কখন উড়ে যায়। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন উড়ে।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।